শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আমরা রাঙা সকালের আয়োজন শুরু করি আর রাঙা সকাল সুন্দর হয়ে ওঠে আমাদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে আমাদের যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাঙা সকালের অতিথির আসনে যারা আসেন তারা প্রত্যেকেই সফল মানুষ আর এই সফল মানুষের গল্পগুলোই আমরা জানবার চেষ্টা করি আর যাদের গল্প শুনে আসলে আমরা অনুপ্রাণিত হই আর আমরা বিশ্বাস করি আপনারা অনুপ্রাণিত হন আজও আমাদের সঙ্গে একজন সফল অতিথি থাকবে আর পুরো রাঙা সকল পরিবার আপনাদের সঙ্গে আছে সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকে তোমাকে শুভ সকাল আজকে তো আমার জন্য প্রথম ঘন্টাটি বেশ বিশেষ কারণ আমরা এমন একজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি এসেছেন আমরা সবাই তার ভক্ত তার নাচের ভক্ত একদম এবং সেই সাথে তোমার জন্য বোধ হয় আরেকটু বেশি বিশেষ কারণ বেশি আনন্দের এবং খুব বেশি বিশেষ সত্যিই তাই কেন বলো তো কারণ এই আমি এই মানুষটাকে একদম ছোটবেলা থেকেই দেখে এসেছি ছোটবেলা থেকে সান্নিধ্য পেয়ে এসেছে একরকম বলতে পারি কারণ তাকে দেখে আমার অনুপ্রেরণা আমার নাচের একটা বিশেষ জায়গা জুড়ে তার স্থান রয়েছে দর্শক আপনাদের হৃদয়ে হয়তো সেই জায়গাটুকু তিনি করে নিয়েছেন কারণ দেশের নৃত্যাঙ্গনে যে সফল যাদের নাম চলে আসে তাদের একজনই শিবলি মোহাম্মদ তার কাছ থেকে তার জীবনের গল্প আমরা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি রাঙা সকাল অনুষ্ঠানে শুনেছি তবে আজকে সেই গল্পগুলোর বাইরে আরও কিছু গল্প আমরা আবিষ্কার করবার চেষ্টা করব চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই শুভ সকাল তোমাদেরকে শুভ সকাল এবং দর্শকদের শুভ সকাল কেমন আছেন খুব ভালো আছি সকালবেলাটা তো ভালোই কাটে মানুষের আচ্ছা সকালবেলা ভালো কাটে বা আমাদেরও ভালো কাটছে যদি শুরুতেই একটি প্রশ্ন করে যে তারুণ্য ধরার রাখবার টিপসটা আমাদের শুরুতেই দিয়ে দেন সকাল সকাল হ্যাঁ সকালের সাথে রিলেটেড এটা বলি যে সবার আগে যেটা দরকার সেটা হলো দুটা জিনিস এক হলো নিয়মিত ব্যায়াম করা খাদ্যাভ্যাস মানে এর মধ্যে পরিমিতি বোধ বা খাবারের যে জিনিসগুলো শরীরের জন্য ভালো সেগুলোকে গ্রহণ করা আর নাম্বার মানে তিন নম্বর কারণটা যেটা মনটাকে খুব সুন্দর রাখা সব সময়। সুন্দর মনের মানুষরা সব সময় ভালো থাকে আমি এটা এটা বিশ্বাস করি আর আমার মনের মধ্যেও আমি চেষ্টা করি এটা সুন্দর মন সব সময় যেন থাকে একটা কখনো যেন আমাদের জন্ম থেকে আমাদের মধ্যে তো ঈর্ষা হিংসা এগুলো ঈশ্বর দিয়ে দিয়েছেন তো এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে প্রত্যেককে এটা আমি সবসময় বলি তো এই জন্য আমি চেষ্টা করি যে আমার মধ্যে যদি কখনো আসতে চায় সঙ্গে সঙ্গে আমি মাটির দিকে তাকাই মানে আমার আসল গন্তব্যের দিকে তখন মনে হয় যে না এটা তো খুব ক্ষণিকের এখানে কেন আমি এটা ঈর্ষাটাকে আন আনবো বরং আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করব তো এইভাবে অনেক নিজের সাথে বোঝাপড়া করি দিনে রাতে তারপরে চেষ্টা করি যে একটা সুন্দরবনের মানুষ হব তাহলে আল্লাহ আমাকে আমাকে সব দিক দিয়ে ভালো রাখবেন এবং ভালো রেখেছেন এর মানে এই নয় যে যাদের মন সুন্দর তারা খারাপ থাকেন তা না তবে খারাপ লোকেদের চেহারায় তুমি চেহারায় বুঝতে পারবে চেহারা কিন্তু বলতে আমি বলছি না যে নাক মানে সার্প হতে হবে চোখ বড় হতে হবে একটা মানুষের ভালো মানুষই একটা যে কোনো চেহারা তুমি আমি আমরা প্রত্যেকেই কিন্তু মানে আমাদের যার যার চেহারা নিয়ে আছি খারাপ ভালোর কথা বলবো না কিন্তু ভালো মানুষই একটা ফুটে উঠে মানুষের চেহারাতে তো যখন কি হয় যখন একটা মানুষ নিয়মের মধ্যে চলে আমাদের নিয়মটা খুব দরকার আমরা ছোটোবেলা থেকেই খুব নিয়মের মধ্যে বড় হয়েছি যে জন্য আমরা আমি যেমন এখন নিয়মিত ব্যায়াম করি নিয়মিত মানে খাবারের সময়ও খুব মানে সচেতন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়াটা ঠিক হবে না মানে সব কিছু মিলে মনে হয় যে এতে ভালো থাকা যায় সুন্দরভাবে একটা জীবন গুছিয়ে গুছিয়ে নেওয়া যায় আমার যেটা মনে হয় আমি একটু মানে রাত জাগার অভ্যাস তো যেটা একটা খারাপ অভ্যাস কিন্তু কি করবো বই পড়ার নেশা আমার সবসময় তাই বই পড়ি অনেক রাত জেগে যে যেজন্য ওই আমার ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় যেন সকালে আমি আর সকালের ঘুমটা আমার ভীষণ প্রিয়

মানে এনাদের বই আমি মানে প্রচুর পড়ি সর্বশেষ কি সর্বশেষ মনে নেই তবে এক এক বই আমি অনেকবার করে পড়ি আমি সমরেশের সাত কখন মনে হয় সাত আটবারও পড়েছি বা ইয়ের সুনীলের প্রথম আলো আমি মনে হয় অনেকবার পড়েছি মানে পার্থিব শীর্ষ সেন্দুর অনেকবার পড়েছি আর যেটা পাই সেটাই পড়ি মানে আমার একটা পড়ার অদ্ভুত মানে ভালো লাগা কাজ করে তবে এই এখন টেলিফোনটা এসে একটু ক্ষতি করে দিয়েছে আমাকে যেটা আমি মাঝে মাঝে ভালো ছবি দেখার জন্য আবার ওই আইফোনে গিয়ে ভালো সিনেমাগুলো দেখি আগে যেমনটা একটা বড় পর্দায় দেখার একটা অভ্যাস ছিল ভালো লাগতো এখন এটা মানে গাড়িতে জ্যামে বসে থাকলে আমি সিনেমাই দেখি বই পড়ার কথা তো শুনলাম কি ধরনের সিনেমা দেখেন আপনি আমি সব ধরনের সিনেমা দেখি যেটা আমার ভালো লাগে অনেকে বলে যে আমি শুধু আর্ট ফিল্ম দেখি না আমি কমার্শিয়াল ছবি যদি আনন্দ পাই যেটাকে আমাকে আনন্দ দেয় আমি সেটাই দেখি এমন জরুরি না যে আমাকে শুধু মানে ইন্টালেকচুয়াল হয়ে একেবারে আর্ট ফিল্ম দেখত আর্ট ফিল্ম অবশ্যই আমার পথের পাঁচালি যদি প্রশ্ন করো আমার প্রিয় ছবি কি আমি বলবো আমার পথের পাঁচালী বা ইয়ের ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা আমার প্রিয় ছবি আমার জীবনের শ্রেষ্ঠ ছবি যদি বলি কিন্তু আমি তো কী বলে দিলওয়ালে দুলহানিয়ালে দেখি মানে আমাকে যেটা আনন্দ দেয় যে ছবি ভালো লাগে আর আমার পাত্র পাত্রীর প্রতিটা দুর্বলতা আছে নায়ক নায়িকা যদি খুব পছন্দের হয় সেই ছবি আমি একটু খারাপ হল স্বাভাবিকভাবে প্রশ্ন এসে নায়ক নায়িকা কারা আমার অতি মানে পুরনো যদি বলো এই পর্যন্ত শ্রেষ্ঠ আমার প্রিয় সুজিত্রা উত্তম সুপ্রিয়া দেবী আমার খুব প্রিয় আর বর্তমানে আমি অবশ্যই সালমান খানের খুব ভক্ত আর হলো ঐশ্বরিয়া রায় আমার খুব প্রিয় আর রেখা হলো দ্য ক্লাসিক শ্রেষ্ঠ আর বাংলাদেশের কবরই আমার অত্যন্ত প্রিয় খুবই আজব দি আমার খুবই প্রিয় আমরা আসলে আপনার সম্পর্কে অনেক কিছুই জানি তারপর এসব ছোটখাটো তথ্য আমাদের জানা ছিল না এরকম আরও অনেক তথ্য জানবো এবং আপনার সম্পর্কে দর্শক তো সব জানেন তারপরও আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আপনার সম্পর্কে লাবণ্য তুমি জানাবে নিশ্চয়ই শিবলি মোহাম্মদ এদেশের প্রথিত যশা একজন নৃত্যশিল্পী কত্থক নৃত্যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হল তিনি ইউরোপিয়ান ধারার সঙ্গে উপমহাদেশীয় নৃত্যের সমন্বয় করে যথেষ্ট সুনাম করিয়েছেন অত্যন্ত গুণী এই নৃত্যশিল্পী এ পর্যন্ত সহস্রাধিক ডান্স রিসাইটেলে নির্দেশনা দিয়েছেন এছাড়া অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অসংখ্য নৃত্যনাট্যে যার মধ্যে চিত্রাঙ্গদা চির অমলান শকুন্তলা সাপমোচন ইত্যাদি উল্লেখযোগ্য টেলিভিশন এবং মঞ্চ ছাড়াও খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ তার নৃত্যের মাধ্যমে মুগ্ধ করেছিলেন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার এগারো উদ্বোধনী অনুষ্ঠানে আগত দর্শকদের বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম নাচ শিখবার প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের আজকের অতিথি শিবলি মোহাম্মদ দু সালের শ্রেষ্ঠ পুরুষ নৃত্যশিল্পী হিসেবে পেয়েছেন বাচশ্বাস পুরস্কার এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জর্জ হ্যারিসন অ্যাওয়ার্ড জায় দিন পদক মেরিল প্রথম আলো পদক ইউনিসেফ পদকসহ পেয়েছেন অসংখ্য পদক এবং সম্মাননা এই প্রত্যেকটি গল্প তার মুখ থেকেও আমরা শুনবো এবং অজানা অনেক গল্প আজ শুনতে পাচ্ছি তার কাছে আবারও ফিরে যাব আমরা সকালবেলার কথাও শুনছিলাম স্যার তো এই মুহূর্তে আমরা আসলে জানতে ইচ্ছে করছে আমি যতটুকু জানি যে সকালে হচ্ছে চর্চার জন্য আমরা যেহেতু নাচ করি বা অন্য মাধ্যমগুলো আছে গান তো সকালটা একদম সুন্দর একটা সময় চর্চার জন্য আপনি কি এখনও এই চর্চাটা সকালের সময় করছেন নাকি অন্য তাহলে আমি যখন ভারতে গেলাম স্কলারশিপ নিয়ে নাচ শিখতে তখন ওখানে গিয়ে দেখলাম যে একটা ভিন্ন জগৎ এর আগে তো ঘুম থেকে উঠে আমরা স্কুলে যেতাম কিন্তু আমি তো খুব বেশি আমার নাচের মানে শিখতে যাওয়ার আগের বাংলাদেশে আমি এক বছর যা শখের বসে ছায়ানটি নাচ শিখেছি খুব যে নাচে আমার পারদর্শিতা ছিল এমন কিছুই না স্কলারশিপ পাওয়ার পরে যখন আমি ইন্ডিয়াতে গেলাম তখন দেখলাম যে সে ভিন্ন জগৎ চার ভোর চারটা থেকে নাচের প্র্যাকটিসে যে যার মতো বেরিয়ে যাচ্ছে আমাদের জন্য রুম বরাদ্দ ছিল স্কুলে আমি ওখানে আমার বরাদ্দ ছিল ভোর পাঁচটা থেকে সাড়ে ছয়টা এই দেড় ঘন্টা ছিল আমার কিন্তু মজার ব্যাপারটা ওই সময় কিন্তু ভীষণভাবে ভালো লাগতো ভরে উঠে ঘুগুরু বেঁধে প্র্যাকটিস করা মানে ওইটাই যেন আমার প্রতিদিনকার রুটিন ছিল কিন্তু এখন যেটা হয়েছে যে এখন তো শিক্ষক হয়ে গেছি মানে যতটা না পারফরমেন্স করি তার চেয়ে বেশি শেখাই তো সেই ক্ষেত্রে যখন প্র্যাকটিসের ব্যাপারটা আসে তখন বেশিরভাগ সন্ধ্যার দিকে আমাদের টাইমই হলো বিকেল থেকে নিয়ে রাত অব্দি এই হয় প্র্যাকটিস না হয় তোমার রিহার্সাল কিছু না কিছু থাকে তো ওই জন্য এই জায়গাটা শিফট হয়ে গিয়ে সকালের দিকটা আমি জিম করি এভাবে শিফট করে নিয়েছি আর কি আচ্ছা যত নাচের কথা তাহলে চলেই আসলো একটু জানতে চাই নাচের প্রতি আগ্রহটা তাহলে কিভাবে আসলো এবং এই যে নাচ করবেন পরবর্তী সময় যেটা বলছিলেন বাংলাদেশে থাক অবস্থা মাত্র এক বছর আপনি শিখেছেন ততটা ততটা পারদর্শীও ছিলেন না কিভাবেই নাচের শুরুটা হলো আমি একটু ধরে দেই রাঙ্গা সকালে এর আগে আপনি বলেছিলেন যে শ্যামুলিতে ইচ্ছামতি নামে একটি বাড়ি সেখানে বোধহয় নিরাপ পায় এবং আরাপা আরাপা গল্পটা আমরা শুনছি আপনার কাছ থেকে নামগুলো মুখস্থ রেখেছি ধন্যবাদ না আসলে আমার জীবনের কিন্তু ওই বীজ বপন ওখানে কেন বললাম যে স্কুলে গান করতাম ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে গানের চর্চা ছিল আমার ভাই সাদি মোহাম্মদ তোমরা জান অনেক বড় শিল্পী তো আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে বড় বোন মেজ ভাই মানে প্রত্যেকে আমরা গান করতাম আমার ছোট খালা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন আমাদেরকে ওইটা বাজিয়ে বাজিয়ে আমরা গান করতাম গানের খুব শখ ছিল ভীষণ গান শুনতাম গান গাইতাম স্কুলে গাইতাম ধর স্কুলে একদিন বললো যে আমাদের স্কুলে একটু মানে অনুষ্ঠান হবে কিছু ছেলেপেলেদের যারা একটু নাদুস নুদুষ দেখতে ভালো মতোগুলোকে সব জড়ো করা হলো তো এগুলোকে এগুলো জড়ো করে নিয়ে যাওয়া হলো আমাদেরকে সেই শ্যামলিতে ইসামতি বাড়িতে যেখানে এই আমার বন্ধু ছিল রেজাদের বাড়ি ওর বড় বোন মেজ বোন সবাই ওনারা আমাদেরকে নাচ শেখাতো তখন আল্লাহ মেঘ দে পানি দিয়ে মজা করে নাচতাম ভালো লাগতো এগুলো করতে ওই মনে হয় এরপরে আর আর কখনও নাচ করিনি সেখানে স্কুল জীবনের ওইটাও ছোটবেলা মানে স্কুলের আমার নাইন টেনের কথা না সেটা হলো হয়তো ফোর ফাইভে যখন পড়ি তখনকার কথা তারপরে এটা স্টপ তারপরে গানই শিখেছি ছায়ারোটা আমি গান শিখতাম রবীন্দ্রসঙ্গীত শিখতাম তো সেখানে আমি এই নাচের ক্লাস দেখতাম দেখতে গিয়ে আমার মনে হলো যে ভালোই তো লাগে দেখতে নাচটা আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা তখন গিয়ে নাচে ভর্তি হলাম এবং প্রথম বছরই আমি ফার্স্ট হলাম ক্লাসে হওয়ার পরে তারপরে পারফর্মিং আর্টস একাডেমি করলো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তখন মুস্তফা মনোয়ার ছিলেন ওখানে তো ওখানে আমি অ্যাপ্লাই করলাম ইয়ের জন্য মানে নৃত্যশিল্পী হব ওখানে ঢুকতেই একটা স্কলারশিপ এলো স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করলাম ওখানে আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে গেলাম তখন আমি জাহিনা ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স পড়ি আমরা যে গল্পে ছিলাম আপনি জাহাঙ্গীরনগরে সেই মধ্যে পড়ছেন পড়াশোনা করছিলাম তো স্কলারশিপ নিয়ে গেলাম দিল্লিতে সরি লখনউতে ওখানে আমি বছর ছিলাম পূর্ণিমা পান্ডের কাছে উনি আমাকে পাঠালেন দিল্লিতে পণ্ডিত বিরজু মহারাজের কাছে যিনি আমার অন্তরের একজন মানুষ এবং শুধু গুরুই নন আমার ভালো বন্ধু আমার মানে বাবার পরে কাউকে যদি আমি সেই জায়গায় স্থান দিয়েছি সে আমার গুরু পণ্ডিত বিরজু মহারাজ আর ওনার কাছে আমি আমি প্রথম বাংলাদেশে ওনার শিষ্য এবং অত্যন্ত স্নেহ ভালোবাসা পেয়ে এবং যতটুকু আজকে নাচি এই সব কিছুই কিন্তু তারই কৃতিত্ব আমি যেটা মনে করি আর কি এই হলো আমার নাচের স্টোরি ওই সময় হচ্ছে কত্থক নৃত্যের উপর আমি কত্থকের উপরই পড়াশোনা করেছি সেই সময়টা আসলে কত্থক নৃত্য করবেন এমন চিন্তাটা আসলে কেন আসলো অন্যান্য মাধ্যমও ছিল আমি লখনউতে যখন মানে ট্রান্সফার নিব তার আগে আমি মঞ্চে দেখলাম যে পণ্ডিত বিরজু মহারাজের ছেলে কিষণ মহারাজ যাকে আমরা চিকু বলি এবং শম্ভু মহারাজজির ছেলে ওর নাম হলো রামকৃষ্ণ রাম রামমোহন মিশ্রা তাদের দুজনে আমি নাচ দিই প্রথম কোনো পুরুষের নাচায় মঞ্চে দেখলাম দুজন কথা করল মানে একটা ম্যাজিক সিম্পলি মনে হচ্ছে যে এও সম্ভব এইভাবে নাচ করা যায় এ নাচ এত স্পিডে কেউ নাচতে পারে মানে আমার কোনো ধারণা মানে কুয়ার ব্যাঙ্ক তো আমি গিয়ে পড়েছি সমুদ্রের মধ্যে আমি কি দেখছি দেখ আমি হলে দেখছি আর আমার চোখ দিয়ে তখন পানি পড়ছে যে আমি কি কোনোদিন এরকম নাচতে পারবো তখন আমার যিনি গুরু ছিলেন পূর্ণিমা পান্ডেজি দিদি আমাকে বললো কি তুমি এই ইনস্টিটিউটে থাকলে এই নাচ করতে পারবে না তুমি ট্রান্সফার নাও কারণ ওখানে স্ট্যান্ড ওটা হলো যে ওই যে মানে স্কুলের মতো চলছে তো চলছে তো আমার তো চার বছর আমার টাইম স্কলারশিপে তো আমি তো আর ওই দেশের আমি নাগরিক না আমাকে তো একটা টাইম পরে চলে আসতে হবে তখন উনি ইমিডিয়েট আমাকে এই মহারাজ্যির কাছে পাঠালেন দিল্লিতে চিঠি দিয়ে যে আপনি ছেলেটা কেনেন অত্যন্ত ভালো একটা ছেলে ওর মধ্যে অনেক প্রতিভা আছে আপনি শিখিয়ে মজা পাবেন তো আমি যখন গেলাম ওনার কাছে তখন উনি প্রথমে যখন চিঠিটা দিয়ে পড়লো পরে বললো তুই বাংলাদেশের আরে এই শেখ মুজিবুর রহমানকে দেশকে তুই আগিয়ে আপে মানে এরকম মানে ওনার ভীষণ একটা দুর্বলতা মহারাজ মানে বঙ্গবন্ধুর উপরে সে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু মানে তার একটা জীবনের ভীষণ একটা আদর্শ বলা যে এরকমভাবে সে তিনি রেসপেক্ট করেন তখন উনি আমাকে বলে যে তু উহাকে কা ঠিক হ্যাঁ মেয়ে ঝেলে এই উনি আমাকে নিলেন এবং আমি সেই থেকে ওনার কাছে শিখি আপনি যেহেতু আমাদের জাতির জনকের কথা বলছিলেন আপনি নিশ্চয়ই তাকে ও জানিয়েছিলেন আপনার বাবার সম্পর্কে মোহাম্মদ সলিম সব বলেছি এবং উনি বাংলাদেশে আসার পরে বাবার যে নামে যে রাস্তাটা আছে শহীদ সলিম ওখানে নিয়ে গেছি কোথায় বাবার লাশ পড়েছিল কিভাবে কি হয়েছিল আমার গুরুজিকে আমি সব দেখি স্যার আপনার বাবার সম্পর্কে আরেকবার একটু দর্শকদের আপনার মুখ থেকে স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু তিনি একজন অকুত ভয় সংগঠক ছিলেন সে সময় এবং অবাঙালিদের হাতে শহীদ হয়েছিলেন আমার না মন খারাপ হয়ে যায় যে মানে যদিও বলা উচিত এই প্রজন্মের প্রত্যেকটা মানুষকে জানা উচিত এই প্রজন্মের বাচ্চাদের জানা যে কি কি মানে হয়েছিল আমাদের উপরে তারা তারা তো বাংলাদেশটা পেয়েছে জানেও না আর মাঝে তো একুশ বছর কোনো ইতিহাস জানতেই দেওয়া হয়নি মানে বাংলাদেশের সঠিক ইতিহাস তো এখন মানুষ জানতে পারছে তো যে জন্য বলা উচিত আমার আমার যেটা শর্ট করেই বলি সেটা হলো যে আমার বাবাকে ভীষণ নির্মমভাবে হত্যা করা হয়েছে মানে পঁচিশে মার্চ রাতে শুরু হলো কালো রাত্রি যুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চ দুপুরে বাবাকে মারা হলো কেন যে তোমরা অবাক হবে এই যে প্রোগ্রামের মাধ্যমে লোক জানুক যে তোমার বাং তখন বাইশ তেইশে মার্চেও আমাদের বাড়িতে তখন বাংলাদেশের পতাকা উঠছিল এবং মায়ের বানানো সেই মানচিত্র আঁকা আমার ভাই সাদি জিওগ্রাফিতে পড়তো তো তো মানচিত্রটা এঁকে দিয়েছে গোল্ডেন কাপড়ে মা এগুলো সেলাই করেছেন সেই পতাকা উঠছিল এবং হেলিকপ্টার একটা আমাদের বাড়ির উপর দিয়ে খুব ঘুরছিল এবং টার্গেট করছিল যে এইটাই সেই বাড়ি যে বাড়িকে তাদের প্রথম অ্যাটাক করতে হবে এবং এই যখন চিৎকার শুরু হলো পঁচিশ তারিখে যে পতাকাটা নামাবার জন্য তখন সব বাড়ির পতাকা নামিয়ে ফেলেছে তখন কিন্তু অলরেডি ওরা প্রিপেয়ার্ড যে আমরা যুদ্ধে নামবো পাকিস্তানিরা তখন যখন আমাদের বাড়ি থেকে পতাকাটা নামানো হচ্ছিল হাজারো বিহারীদের তখন করতালি তারা করতালিতে ফেটে পড়লো পতাকা নামাতে বাধ্য এবং ওই রাতের থেকে শুরু হলো যুদ্ধ চারিদিকে আগুন আমাদের বাড়ির চারিদিকে ঘেরাও কোনোভাবে যেন বেরোতে না পারে আমরা তো তখন অনেক ছোট ছোট। তখন এই আমরা যখন ওই জুম্মান নামাজের পরে বাবা বাড়ি ফিরছেন এমন সময় একটা গুলির শব্দ হলো এবং সব প্ল্যান দেখো মসজিদে ওরা আর্মস নিয়ে গেছে মসজিদে কেউ আর্মস নিয়ে যায় ওরা সমস্ত নিয়ে গেছিলো কেন যে একটা গুলির শব্দ হলো সব মসজিদ থেকে বেরিয়ে বললো যে এই বাড়ি থেকে গুলি হয়েছে তো এই এই বাড়িতে কে বাবা গেছে মসজিদে নানা মসজিদে ভাই মসজিদে আমরা তো অনেক ছোট মসজিদে যাওয়ার বয়সই হয়নি আমাদের তো কে গুলিটা করলো যতই আমরা বলছি এই বাড়ি থেকে গুলি করা হয়নি তত ওরা শোনার টাইম দেয়নি তখনই শুরু হয়ে গেল একদম বৃষ্টির মতো গুলি আমরা চারতলার উপরে ছিলাম সেই বাড়িতে আগুন ধরিয়ে দিল আমরা চার তালের উপরে তখন তিনতলা তালা দোতলা একতলা আগুন জ্বলছে ভাবতে পারো আপনি ছিলেন চার আমরা সব চার আচ্ছা তখন ওখান থেকে আমরা যখন এই কিছু লোকেরা লুট করতে সিঁড়িতে তো আগুন থাকে না ধুয়া ওই সিঁড়ি দিয়ে এরা উপরে এসে এই লুট তরাজ করছে অ্যাট দ্য সেম টাইম বলছে নামো তোমরা তখন আমার বড় ভাইকে এবং বাবাকে মারার জন্য তারা উপরেই চেষ্টা চলছিল কোনো রকম মা কোরআন শরীফ দিয়ে বাবা ভাইকে ঢেকে রেখেছে এরকম করে সবাই আমরা দোতলা পর্যন্ত সিঁড়ি পর্যন্ত এই মুখের মধ্যে কাপড় ভিজা কাপড় দিয়ে দিয়ে যেন আমাদের ধোঁয়াটা শ্বাস নিতে পারছিলাম না কেউ তো দিয়ে আমাদের দোতলা পর্যন্ত ওখান থেকে সব ফেলে দিচ্ছিল নিচের দিকে আমাদেরকে ছোটো ছোটো করে ধরে ধরে ফেলে দিচ্ছিল মা তো শাড়ি পরা আমার ভাইও তখন লাভ দিয়ে পড়ে গেছে বড় ভাই তখন ওই পাশের বাড়িতে পাশের বাড়িতে যখন পড়েছি সবাই মা পড়ে গিয়ে মার দুটা পাই সঙ্গে সঙ্গে ভেঙে গেছে মা ওখানেই পড়েছিল তো আমার চাঁচাত ভাই অনেকে আমাদের বাড়িতে যখন ছিল এর মধ্যে বহু মানুষকেই হত্যা করা হয়েছে তারপরে ভাই মাকে নিয়ে পাশের বাড়িতে রাখা হলো সবাই গিয়ে ঢুকলাম ওই বাড়িতেই প্রথম আমার বাবাকে প্রথম ছুরিটা মারা হয় পিঠের উপরে তারপরে অনেক কাহিনী সে মানে কঠিন কাহিনী সেটা মানে একদম বলতে গেলে মনে হয় পুরো প্রোগ্রাম আমি বলতে পারবো মানে এত এত নির্মম এবং বাবা লাশ রাস্তায় পড়েছিল যখন আমরা চলে যাই বাড়িটা আগুনে জ্বলছে কে কোথায় বড়রা ভাইরা বোনরা কে কোথায় কেউ জানি না ছোট 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 সব মুরগির ছানার মতো আমরা দশ ভাই বোন কিন্তু ছোট ছোট আমার ছোট দুটো বোন তখন ছয় মাসের একদম বাচ্চা ওরা যমজ মানে ওইগুলোকে সব সহ আমাদের যখন নিয়ে যাচ্ছে সেই দুটো বিহারি যে তোমাদের বাঁচাবো বলে নিয়ে গেছে তাদের বাড়িতে তখন দূর থেকে দেখলাম বাবার লাশ পড়ে আছে রাস্তার উপরে আমরা বোন চিৎকার করে বড় বোন তো তখন ঢাকেন মসজিদে পড়ে ছুটে যাচ্ছিল তখন এটা আবার গুলির শব্দ যেদিকে কেউ আসবে না আচ্ছা লাশের দিকে কেউ আগাবে না তখনই আমাদেরকে নিয়ে চলে গেল ওই বাবাকে আমরা শেষ দেখলাম এবং এই তো তারপরে তখন আপনার কত বয়স হতে পারে অনেক ছোট বয়স তো বলি অনেক অনেক ছোট আমরা অনেকগুলো ভাই বোন সব পিটাপিটি মানে একটা মানে দেখার মতো মানে অবস্থা ছিল এবং সবচেয়ে অবাক লাগে এখন বড় হওয়ার পর মনে হয় যে মা কেমন করে এতজনকে মানুষ করলো মানে আমাদের সবাইকে পড়াশোনা করিয়েছে আমরা দশ ভাই কেউ কিন্তু মানে শিক্ষা ছাড়া আমার মা কাউকে ছাড়েনি আপনি যখন রোড দিয়ে চলেন তখন আসলে তখন এই যে কষ্টগুলো দূর হয়ে যায় আমি সেদিন আমার বোন সেদিন দুঃখ করে বলছিল ছোট বলো তো অনেক ছোট ছিল তখন বলে যাচ্ছে এই গভর্নমেন্ট আমাদের তো কিছু দিল না একটা মুক্তিযোদ্ধা ভাতা বলে এই বলে তুমি ভাতা কেন চাও আমি যে বলে সেই ভাতার শব্দটা না মানে কিছু পেলাম না আমরা অনেকে এই পেয়েছে সেই পেয়েছে আমি আর আমার ভাই শুয়েব ছিল ওর মুখ থেকে শুনছিলাম তো আমি বলি যে কী চাও তুমি কি মানে ওই সার্টিফিকেট ওই নিয়ে চাকরি বা মুখ কি কী বেনিফিট নিতে চাও তো বলে যে তাও না মানুষের তো একটা হয় না যে শহীদ পরিবারকেই এই করেছে সেই করেছে আমি শোনো এই যে রাস্তাটা যে বাবার নামে এটা ছিল ওই কায়দে আজম রোড ছিল জাতির পিতা পাকিস্তানের সেই রাস্তাটা নাম পাল্টে মোহাম্মদপুরে শুধু ওই ওই একটাই রাস্তা যেটা বাবার নামে করা হয়েছে এবং সেটা আমরা করিনি মানুষ করেছে এবং যে বঙ্গবন্ধু এভিনিউ জিন্না ভিনিউ ছিল সেই জিন্নার নাম পাল্টে বঙ্গবন্ধু এভিনিউ হয়েছে জিন্নার নামে রোড সেটা পাল্টে তোমার বাবার নাম হয়েছে তো তোমার কি মনে হয় না যেটা অনেক বড় পাওয়া আর যেই সময় মায়ের আর্থিক সাহায্য পাওয়ার কথা ছিল সেই সময় তো বঙ্গবন্ধুকে তারপরে তো দেশ আর বাংলাদেশ ছিল না সেটা মানে পাকিস্তান মানে পাকিস্তান প্রেমীদেরই দেশ ছিল তো তখন তো আর তখন আমাদের অর্থের দরকার ছিল তখন আমার মা সেলাই করে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আর এখন তো আল্লাহ রহমত আমরা সলভেন্ট আমাদের তো এখন ভাতার দরকারই নেই বরং তুমি মনে মনে শান্তি নাও যে আমার বাবার নামে যে রাস্তাটা হয়েছে হয়তো আমরা একশো দুশো বছর পরেও মানুষ জানবে যেটা এই রাস্তাটা একজন শহীদের নামে হয়েছে এটা অনেক বড় পাওয়া তো তুমি যেই প্রশ্নটা করছিলে ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই বা সাইনবোর্ডে দেখি শহীদ সলিম কিছু কিছু জায়গাতে সলিমুল্লা রোড লিখে রাখে যেটার জন্য আমি অনুরোধ করবো যেন ওনারা শহীদ শব্দটা লিখেন আর বেশিরভাগই লিখে আছে বা ফলকে লিখে আছে তো হয় কি যেন খুব ভালো লাগে মনে হয় যে এই লাল সবুজের পতাকা লালের মধ্যে তো আমার বাবার একটু রক্ত আছে আর আমাদের তো একটা ত্যাগ আছে তো এই দেশ তো আমরা অর্জন করেছি অনেক কষ্ট করে তো এইতে আমাদের খুব আনন্দ হয় আর আনন্দ হয় আরও বেশি যখন এই যুদ্ধাপরাধীদের বিচারটা হয়ে গেল মানে হচ্ছে মানে আসলগুলো যে মানে বিচার হয়েছে এটা আমাদের খুব আনন্দ দেয় মানে আনন্দ বলবো না আমাদের একটা তৃপ্তি দেয় আমার মায়ের মুখে একটা হাসি ছিল সেদিন যেদিন এদের এই হচ্ছিল একের পর আচ্ছা বাবা সম্পর্কে তো শুনলাম এবার একটু মায়ের সংগ্রাম সম্পর্কে শুনি দশ ভাই বোন আমার মায়ের সম্বন্ধে বললেন না রুমান শেষ হবে না কেন বলে তো যে আমার মা যে কি মা মানে সবার মাই যা কাছে শ্রেষ্ঠ মা তো সত্যি বলি এবং আমার মায়ের কাহিনীগুলো না মানে আমি এখন এই মানে এই বয়সে এসে আমার কাছে মনে হয় যে কী করে সম্ভব যে দশটা বাচ্চা নিয়ে আমার এক পড়াশোনা করেছেন আম্মা হয়তো এইট নাইন পর্যন্ত তারপরে বিয়ে হয়ে গেছে আগে যেটা হতো গ্রামের তো বাবা মা মা বাবা শখ করে মাকে এমব্রয়ডারি শিখিয়েছিল সিঙ্গারে একটা সিঙ্গার কোম্পানি আছে না তখন ওইটুকুই ছিল আমার মায়ের পুঁজি আর ছিল মনের জোর সেই এই এই সেলাই করে তোমার এমব্রয়ডারি করে করে নানান দোকানে দিত পরে আরঙে দিত ম্যাক্সি বেড কাভার এগুলো এগুলো এইগুলোর যা পয়সা পেত ওই দিয়ে আমাদেরকে পড়াশোনা করাতেন এবং আমার মেজো ভাই উনি মারা গেছেন আমার আমাদের বাড়ির কী প্রাণ কেন্দ্র ছিল কেন উনি আমার বড় ভাই কিন্তু একাত্তরের পরে বেশ উচ্ছৃঙ্খল হয়ে গেছিলেন ফ্রাস্ট্রেশন থেকে বাবাকে মেরে ফেলেছে ওই ছিল ইয়াং ওর ধারণা ছিল তার কারণেই বাবাকে মেরে ফেলেছে তো ওই এটা ফ্রাস্ট্রেশন থেকে সে আর বৈষয়িক হয়নি বরং মেজো ভাই একা চাকরি করতেন ওই বেতন আর আমার মায়ের সেলাইয়ের টাকা এই দিয়ে আমাদের প্রত্যেকের পড়াশোনা চলত মানে এত স্ট্রাগল মা করেছেন খুব কষ্ট করেছেন মা এই জন্য আমরা এখন মাকে মাথায় করে নিয়ে রেখাই আমার মাকে আমরা বুকে না মাথায় করে রাখতে চাই এবং আল্লাহর কাছে খালি বলি যে আল্লাহ মাকে তুমি হায়াত দাও ব্যাস আমরাও মায়ের জন্য দোয়া করি বাবার জন্য দোয়া করি তারা যেখানে আছেন অবশ্যই তার সন্তানদের জন্য গর্ববোধ করে আমরা গর্ববোধ করে মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে দুই থেকে সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙা সকাল মাছাঙ্গা টেলিভিশন দুই বীরুত্তম জিয়াউর রহমান রোড বনানী ঢাকা এক দুই এক তিন এছাড়া আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ তার কাছে আবারও ফিরে যাচ্ছি আমরা গল্পগুলো আসলে এত মুগ্ধ হয়ে শুনছিলাম প্রত্যেকটি গল্পই এ পর্যায়ে আসলে একটু জানতে চাই আপনি আপনার পরিবারের কথা বলছিলেন এবং যেটা বলছিলেন প্রত্যেকে একটু পিঠাপিঠি বয়স আর কি তো এখন কেমন সম্পর্কটা তখন থেকে এখন পর্যন্ত কেমন সম্পর্কটা একটু যদি আমাদের বরাবরই সম্পর্ক একরকম আমরা ছোট থেকে বড় হয়েছি জাস্ট একটা বন্ধুর মতো পরিবার একটা এবং কালকেও সন্ধ্যায় মনে করবে যে আমি সাদি আমার ভাই শোয়েব আমার বোন ইয়াসমিন আমার বড় বোন ছিল সবাই মিলে মাকে ঘিরে বসে কত রকম গল্প কত রকম আড্ডা মানে সেটা ভীষণ এক আনন্দের আর আমাদের দেখো আমাদের পরিবারের মধ্যে হয় না যে ভাই বোনের মধ্যে অনেক সময় কিছু নিয়ে বিরোধ থাকে আমাদের কিছুই নেই সেরকম নেই এবং আমাদের মানে আমার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি আমাদের বাড়ি কিন্তু আমরা সমানভাবে সব সবাই ভোগ করি এখানে কোনো এমন নয় যে মানে কাউকে বঞ্চিত করা হচ্ছে বা কিছু এই এরকম কোন সমস্যা আমাদের বাড়িতে আচ্ছা আপনার তো ছোটবেলা গান শেখা হয়েছিল এবং পরবর্তীতে আপনি পদার্থ বিজ্ঞানের পড়াশোনা করেছেন দুই বিভাগে না গিয়ে মানে আপনাকে আমরা একজন সঙ্গীত শিল্পী হিসেবে পাইনি এবং পদার্থবিজ্ঞান বিভাগেও বোধহয় আপনি খুব একটা না না এবার আমি তো আর পরে আর মাস্টারসি করিনি অনার্স করেই তারপরে তো আমি ইন্ডিয়াতেই বাকি সময়টুকু দিলাম কেন এই দুই ক্ষেত্রে গেলেন না কেন শুধুমাত্র নাচের কারণে আমি তোমরা যেতে দাওনি আমাকে জনগণ যেতে দেয়নি আমি আমি যখন প্রথম ফিরে এসে নাচ করলাম টেলিভিশনে প্রচ্ছদ অনুষ্ঠানে আসা চৌধুরীর আমার মনে আছে এর পরের দিন থেকেই তো আমি রাস্তায় বেরোলেই তুমি কালকে নাচলে না যা এত সুন্দর নাচ মানে ঠিক এই শব্দটা মানে কোনো ছেলে তো এর আগে কখনো ক্লাসিক্যাল ডান্স সেই অর্থে করে না এত স্পিডে ডান্স করেনি তো না ওই জন্য মানে আমাকে আর তো কেউ অন্য জায়গায় যাওয়ার সুযোগ দেয়নি তো এরপর থেকে নাচতেই শুরু করলাম এবং সব জায়গার থেকে ডাক এলো শিল্পকলা রাষ্ট্রীয় প্রোগ্রাম বিদেশ সফর টেলিভিশন আমাকে তো ইনফ্যাক্ট এরপরে আর স্ট্রাগল করতে হয়নি সেই সময় বাংলাদেশে আর পুরুষ নৃত্যশিল্পী কতজন ছিল অনেক ছিলেন অনেকই নাচতেন ইমাম সাহেব নাচতেন অত্যন্ত ভালো ডান্সার এবং তখন অনেক জনপ্রিয় ছিলেন উনি এবং জিরাদ বরকতুল্লাহ ওনারা জুটি হিসেবে খুবই সাকসেসফুল ছিলেন তখন শামীমারা নিপা ছিল দ্য টপ মানে কি বলবো আর কি সবার জন্য একটা বিস্ময় আর কি আমার জন্য তাই কেন আমারও তখন নিপাকে হিসেবে জানা হয়নি তো তখন নিপার নাচ দেখতো মানুষের মন্ত্রমুগ্ধের মতো ও হীরামন করতো মডেলিং করত তো নিপা ছিল একটা ভীষণ আকর্ষণীয় জায়গা তো সেটা তো সেটাও খুব ইন্টারেস্টিং মানে নিপা ছিল তখন দ্য টপ আর নিপা নিপা বরাবর দূরদর্শী সম্পন্ন এক মহিলা তার সবসময় তার টার্গেট থাকে অনেক উপরের দিকে তো সে নাচতো তখন লোকনৃত্য বা নজরুল যাই করতো ক্লাসিক্যাল ডান্স তো সেই অর্থে সে কখনো করেনি সেরকম তো সে টার্গেট করলো আমাকে যে আমি ওর কাছ থেকে এই কথাক শিখবো এবং ওর সঙ্গে নাচবো এবং ওর মধ্যে ভীষণ ডিটারমিনেশন আছে ও ঠিক তাই করল আমাকে পিক করলো আমার সঙ্গে নাচলো তাতে করে ওর যেমন লাভ হলো তার চেয়ে বেশি লাভ আমার হলো কেন বলি আমি তখন ছিল নিপা ব্যারোমিটার একবার টপে রাইট যখন ওটা পুরুষ নৃত্যশিল্পী তার পাশে দাঁড়িয়ে শেয়ানে শেয়ান নেচে যাচ্ছে এবং তখন ইনফ্যাক্ট আমার স্পিড আরও অনেক বেশি ছিল কেন আমি তো শিখে এসেছি তখন ইন্ডিয়া থেকে তো তখন লোকের মানে পত্রপত্রিকা খুব টেলিভিশনের সমালোচনা লেখা হতো পত্রিকাতে তো সেই সব জায়গাতে আমাকে নিয়ে এমন এমন মন্তব্য লিখতে লাগলো যে তখন আর আমাকে পরীক্ষা দিতে হয়নি যে আমি ধাপে ধাপে স্ট্রাগল করে আমাকে উপরে উঠতে হবে নিপার সঙ্গে নাচে জনৈক শিল্পী পত্রিকায় লিখত আমার নামটা হয়তো মিস করে যাচ্ছে বারবারই তখন তো আমি শিবলি মোহাম্মদ হয়ে উঠিনি তো ওই যে জায়গাটা ব্যারোমিটারটা আমাকেই জন্য আর ওই জায়গায় যেতে সময় লাগেনি পারদের মতো উঠে গেছে আমার উপর দিকে এটা আমার লাভ হয়েছে আর নিপার লাভ হয়েছে নিপা একজন ক্লাসিক্যাল ডান্সার হিসেবে আজকে নিজেকে দাবি করতে পারে কাতক ডান্সের দাবি করতে পারে না ওর মধ্যে ভীষণ রকম ডিভোশন ছিল আমি প্র্যাকটিস করলে নিপা আমার সঙ্গে প্র্যাকটিস করতো মানে এমন না যে সাইমা নিপা আমি আমি তো বিশাল কিছু নিপা আমার বাসায় যখন আসতো প্র্যাকটিসের জন্য বাইরে দেখলাম ভিড় হয়ে থাকতো কখন বেরোবে নিপাকে দেখবে মানে এরকম একটা অবস্থা ছিল তো এই সব কিছু মিলে কিন্তু আমাকে কিন্তু খুব স্ট্রাগল করতে হয়নি যেটা সত্যি কথা পরে আর তারপরে তো জুটি গড়ে জুটি ভাঙে এবং আমরা বিভিন্ন জুটির ভাঙনও দেখেছি ভাঙাবার জন্য অনেক লোক থাকে জানো তো অনেকেই মানে ইয়ে থাকে থাকে এবং দীর্ঘ সময়ের ভিতরে আপনাদেরও নিশ্চয়ই মান অভিমান হয়েছে নিশ্চয়ই ভুল বোঝা বুঝার জায়গা মজার জায়গাটি কি জানো যে আমি এবং নিপার মানসিকতা অনেক মিল আছে এমনি তো মেয়েদের একটা নিজস্ব থাকবেই আমাদেরও একটা থাকবে কিন্তু তারপরে যেটা হলো যে নিপা খুব কনসিডারেট আর আমি খুব মানে কি বলবো হ্যাঁ না হয় না যে খুব আমি কোপারেট করে চলি মানুষকে মানে অকারণেই ঝামেলা যদি তৈরি হতেও যায় আমি সেটাকে কোনোভাবে ম্যানেজ করে হলেও আমি এখানে শান্তি বজায় রাখতে চাই আমি শুধু শান্তির খোঁজে থাকি মানে যেমন মহিলারা সারাক্ষণ অশান্তি বানাবার চেষ্টা থাকে সরি লাবণ্য তুই মাইন্ড করিস না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই জায়গাগুলোতে কিন্তু নিপা আবার ঠিক ওই টিপিক্যাল মহিলাও নয় ও কিন্তু টিপিক্যাল মহিলাদের মতো না ওর মধ্যে অনেক উদারতা আছে অনেক সহজ ইয়ে তো আমাদের মধ্যে না ছাড় দেওয়ার জায়গাটা খুব সুবিধা আছে যেমন কোথাও নিপা যেমন নিপা একুশে পদক পেয়েছে আমি তো পাইনি কিন্তু আমার মানে নিপার চেয়ে আমি কোনো অংশে খুশির জায়গা কম হয়নি আমার কাছে মনে যে ভীষণ ভালো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মানে ও ডিজার্ভ করে এটা ও অত্যন্ত একজন গুণী শিল্পী কিন্তু এখানেই হয়তো অনেকে আমাকে কানে বলতে তোমাকে দিল না ওকে দিলো আমাকে তো একটু এটা আমার ব্রেইন আমি দিদি ভরেছি দিদি বের করে দিয়েছি কেন যেটা আমার ব্রেইনে নিলে হবে না কেন যে আমি তো আমি বিশ্বাস করি যে ও এটা ডিজার্ভ করে এই পুরস্কার তো সেই জন্য হয় কি এই যে এই যে জায়গাগুলো আমি কখনোই নিজের মধ্যে কোনো কিছুকে ঢুকতে দেই না প্রতিনিয়ত অনেক কিছু তো আমাদের প্রতিষ্ঠান চালায় অত রকম গার্জিয়ান থাকে কত রকম ছেলেমেয়েরা থাকে আমাদের গ্রুপে অনেক অনেকে অনেকভাবে বিষ ছড়াতে চায় এটা মানুষের চরিত্র কিন্তু মজার ব্যাপারটা হলো আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি আল্লাহ দুই দিয়েছে একটা দিয়ে ঢুকাবা একটা দিয়ে বের করে দিবা এটাই মনে হয় এটাকে রাখবা একদম শিল্পীর সত্তাই মনে হয় যে এটা যে বাইরের কোনো কিছু বাদ দিয়ে একদম নিজের মতো করে নিজের মতো করে চিন্তা করা শিল্পী না রে প্রত্যেককে ফ্যামিলিতে দেখো তোমার একজন সে আরেকজন বলে দিচ্ছে এই হয়েছে ওইটাকে নিচ্ছে ওইটাকে নিয়ে এসে ঘরে অশান্তি করছে অতএ ইজি পারা যায় যে দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের করে দাও কোনো ব্যাপার না তাহলে দেখবে তুমি কত সুন্দর থাকতে পারবে তো যাই হোক যেটা বলছিলাম যে জন্য নিপার আমার মধ্যে কখনোই ভুল বুঝাবুঝি হয়নি হতে গেলে আমরা একটা ক্লিয়ার করে নিয়েছি আর আমরা রেসপেক্টটা দিত নিপা যেমন আমাকে সম্মান দেয় আমি নিপাকে সম্মান দিই সম্মানের জায়গাটা যদি ঠিক থাকে না তাহলে আর কোনো সমস্যা নেই কেউ যদি ভাবতে লাগে ও আমার প্রতি প্রতিদ্বন্দ্বী তাহলে আর এই সম্পর্ক কোনো দিন সম্ভব না কখনোই সম্ভব না আপনি যে সময় বলছিলেন যে স্ট্রাগল করার সময়টা সেই সময় জুটি বাঁধার কারণে একটা বলতে পারবো সেই সময়টা আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল হ্যাঁ তো ওই সময়টা কিন্তু অনেক জুটি বেঁধেছে অনেক শিল্পীরা এখন কি এটা ততটা দেখা যাচ্ছে বা নাচের ক্ষেত্রে এই জুটি বাঁধাটা কতটা লাভন্য এখন দেখো সবাই কিন্তু অস্থির এত অস্থির যে জুটি করবে কখন মনে করো যে আমি তোমার সাথে নাচ করতে শুরু করলাম জুটি হবে হবে তুমি একটা বেটার অফার পেয়ে গেলা কোথায় আমি তুমি ওখানে দৌড় দিচ্ছ মানে ভীষণ রকম সবাই অস্থির সেটাই বলতে চাইছিলাম যে আপনারা নাচ করতেন শুধুই নাচ শুধুই নাচ করতেন এবং যে কারণে আমরা পাশের দেশে অনেক সময় দেখি যে যারা এ ধরনের নাচ করেন তারা চলচ্চিত্র বিভিন্ন সময় কাজ করেছে কিন্তু আপনাদের খুব একটা আমরা চলচ্চিত্র নৃত্য নিপার তো অনেক অফার ছিল বিকজ অনেক সুন্দরী সুন্দরী ছিল যখন ওকে অনেক অফার এসছে কিন্তু নিপা কিন্তু যায়নি সিনেমা করতে যদিটুকু নাটক করতে শখের বসে করত কিন্তু যখন নিপা স্টপ করে দিল কিন্তু নাটক করা কখন যে যখন দেখলো যে আইডেন্টি ক্রাইসিস হচ্ছে ও কি নৃত্যশিল্পী ও কি অভিনেত্রী ও কি মডেল কিন্তু নিপা তখন ডিসিশন নিল যে না আমি শুধুই নৃত্যশিল্পী হব আমি অনেক তকমা চাই না আমার নামের সঙ্গে আমার হয়েছে আমি টুকটাক নাটকে শখ করে করেওছি খুব যে ভালো অভিনয় করি তা নয় কিন্তু করেছি কিন্তু সত্যি বলতে কি আমার কাছে মনে হচ্ছে না আমি নৃত্যশিল্পী আমার ওই জায়গাটা আমাকে নিতে হবে আমার এই যে লোভ সংবরণ করা এটি পারছে না বলে হয়তো জুটি গড়ে উঠছে না আপনারা কিভাবে ওই যে বললাম যে তোমার ডিপেন্ড করে তোমার মধ্যে কতটা উইল পাওয়ার আছে তুমি কতটা তোমার তুমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারো মানুষ যদি নিজে কন্ট্রোল করতে না পারে তখন ভেসে যাবেই এটাই স্বাভাবিক এমনও হতে পারে যে তখন আসলে এতগুলো চ্যানেল কিংবা এত মাধ্যম ছিল না কিন্তু এখন এত আসলে যখন তুমি মাধ্যম এসছি তখন তো আমি চ্যানেল আইতেও তো নাটক করেছি কিন্তু চ্যানেল যখন এসছে অনেকদিন হয়ে গেছে তো খুব কম দিন না কিন্তু থেকে মানে তখন তুমি আমাকে দুইশো বছরের মানুষ মনে করতে পারো না আমরা যে সময় মনে করো একদম অনেক অফার লোভনীয় তখন কিন্তু অলরেডি অনেক চ্যানেল চলে এসছে কিন্তু আমরা কিন্তু সেখানে গা ভাসাইনি একদমই ভাসাইনি কেন যে মনে হচ্ছে যে না একটা মানুষের আইডেন্টি এক জায়গায় থাকা উচিত যেমন দল বদল করে আমি দেখি রাজনীতিবিদরা অনেকে এই যে বদল করে আমার তো মনে হয় না যে আমি কোনোদিন আমার লাইফে কোনোদিন আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে কোনো দিন যাবো সে আমাকে যদি আরো বড় মন্ত্রীও কোনো সরকার বানিয়ে দেয় আমি তো যাবো না কোনো দিনও আমি যাব না কারণ আমি আমি একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের যেই শক্তি থাকবে তাকে আমি সমর্থন করব। পরিষ্কার কথা আমাকে কোনোভাবেই তুমি পারবে না টলাতে অতএব এই এই মানুষের যদি এই শক্তিগুলো অর্জন না করতে পারে সে মানুষকে তো মানুষই মনে করি না এদেরকে তো আমি মূল্যায়নই করব না কখনোই আপনি এত বছর ধরে নাচের সাথে আছেন কখনো মন মনে হয়নি যে সঙ্গীত কিংবা পদার্থবিজ্ঞানে না গিয়ে ভুল করেছেন কিংবা কখনো ক্লান্তি পেয়ে বসেন কোন দিন না কেন আমি তো এনজয় করি আমার আমার সবচেয়ে ভালো আমার শিক্ষকতা এটা ওরাও জানে সবাই লাবণ্যরাও যে আমি মাস্টারি করি ভীষণ আনন্দ নিয়ে এবং আমি যে কি সিনসিয়ার আমি মানে এমন হয়েছে বিশ্বাস করবে না তুমি যে আমি দেশের বাইরে যেতেই হয় আমাকে যদি সপ্তাহে আমাকে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন আমাকে মাস্টারি করতে হয় আমি এমনভাবে ফ্লাইট নেই যে কোনোভাবেই যদি আমি বুধবার সকালে এসে ফ্লাইট থেকে নামতে পারি তাহলে তো বিকালের ক্লাসটা আমার আর মিস হবে না বা পাশের দেশ কলকাতায় গেলেও আমি সকালে উঠতে পছন্দ করি না কিন্তু ভোরের ফ্লাইট নেই শুধু যেন বিকালের ক্লাসটা আমার হ্যাম্পার না হয় এবং আমার স্টুডেন্টরাও তাই ওরা ক্লাস মিস দেবে না কখনো এবং আমি এটা এটা সবসময় আমার একটাই কথা ক্লাস কেউ মিস দিতে পারবে না এটা আমার গুরুজিরও তাই ছিল জ্বর হবে তুমি কম্বল গায়ে দিয়ে এসে ক্লাসে বসে থাকো বসে বসে ক্লাস দেখো ওই রুমে শুয়ে থাকবে বা কেউ বিয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছ ক্লাস করবে না এগুলো আমার ক্লাসে কোনো রকম ছাড় নেই কখনোই নাচের বিষয়টা একটা গুরুমুখী বিদ্যা বলতে পারি আপনারা যে সময় নাচ শিখেছেন গুরুকে একবারে শ্রদ্ধা দিয়ে একদম ভালোবেসে সব কিছু দিয়ে আসলে নাচটা শিখেছেন এখনকার যারা শিখছে তাদের মধ্যে কি এই গুরুমুখী বিদ্যা বা গুরুর প্রতি যে ভালোবাসা শুনি শুনি তো নাই একদমই বা আমরাও দু একটা স্টুডেন্ট যে পাই না তা না যে দু চারজন কিন্তু বেশিরভাগই কিন্তু শ্রদ্ধা করে শোনো শ্রদ্ধাটাকে তোমার অর্জন করতে হবে ইট ডিপেন্ডস তুমি তুমি গুরু হিসাবে শ্রদ্ধা পাওয়ার যোগ্য কিনা এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে আমি যদি শুধু স্টুডেন্টকেই বলে দিই যে আমাকে শ্রদ্ধা করলো না আমাকে হেও করলো আমাকে এই করলো এ তার আগে আমাকে ভাবতে হবে যে আমি আমার ওদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি আমার ওদের ভালোবাসা দেওয়া স্নেহ দেওয়া সব কিছুর উপর ডিপেন্ড করে তাদের আমি শ্রদ্ধাটা পাবো কিনা যখন দেখবে গুরু এটা কমার্শিয়াল গুরু একজন ভীষণ রকম মানে অর্থলোভী বা সুবিধাবাদী বা এরকম সেরকম কোথায় আমার বাসাতে আমার আমার ক্লাসে আমার স্টুডেন্ট তো কেউ আমি বলতে পারবো না কে গাড়িতে আসে আর কে বাসে আসে আর কে রিক্সায় আসে আই ডোন্ট কেয়ার কিন্তু অনেক গুরুরা আছে গাড়ি যারা চলবে যাদের অর্থ আছে সেই গুরুরা আবার তাদেরকে খুব তোয়াজ করে তাদেরকে বেশি ইয়ে করে আমার কাছে ওইসবের কোনো রকম জায়গা নেই রিক্সাওয়ালার বাচ্চা আমার কাছে আসে সেই বাচ্চা যদি খুব ভালো হয় আমি তাকে আমি সামনে রাখবো আমার কাছে এই দিন মূল্যহীন আমি নিজে করে বড় হয়েছি আমার কাছে মনে হয়েছে যে না এইসবের এইসব খুব হীনমন্য মানুষের জন্য সম্ভব আজ প্রথম ঘন্টা আমাদের সাথে আছেন গুণী নৃত্যশিল্পী নৃত্য পরিচালক শিবলি মোহাম্মদ স্যার আপনার জীবনে গল্প শুনছিলাম জীবনের বাঁকে বাঁকে আসলে এত গল্প ছড়িয়ে আছে সবগুলো আসলে পুরো দিন শুনলেও আসলে শেষ হবে না আপনি বলছিলেন যে যখন থেকে নাচ শুরু করেছিলেন তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি যদি এই মুহূর্তে প্রশ্ন করি যে আপনি কি নিজেকে পুরো দস্তুর একজন সফল মানুষ মনে করেন সফল ব্যর্থ ডিপেন্ড করে কে কীভাবে হিসাব করে তো আমি আমার এই বাংলাদেশের এই ছোট আয়তনের একটি জায়গাতে একজন মানে ষোলো কোটি মানুষের ষোলো কোটি না সতেরো কোটি এখন ষোলো কোটি না তো এত কোটি মানুষের মধ্যে আমি একজন এবং আমি আমার জীবনের সবটার সময় নাচের পিছনেই বলতে গেলে ব্যয় করলাম অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছি সারা বিশ্বে যার সংখ্যা আমার মনে আমি দাবি করি আমার চেয়ে বেশি স্টুডেন্ট কারো আছে কিনা এত কিরকম হতে পারে আমি গুণে বলতে পারবো না কিন্তু হাজার হাজার স্টুডেন্ট আমি তৈরি করেছি এবং সবাই ভালো করে মানে ভালো নাচে এবং অনেক সফল নৃত্যশিল্পী আছে এর মধ্যে এবং সব পৃথিবীর এমন এমন দেশে গেছি যেখানে বাংলাদেশই নাই তার মধ্যে দেখা যায় আমার একটা স্টুডেন্টকে পাওয়া যায় এরকম পাই আমি আচ্ছা তারপরে যেটা বলি যে স্বাধীন দেশে বাস করি একটা বাংলাদেশের পাসপোর্ট এবং আমি একজন ডান্সার আমি একটা রাস্তায় বা দোকানে বা যেখানে যাই দুটা লোক আমার কাছে আসে আমার নাচ ভালো লাগে বলে একটা ছবি তোলে এখন তার অটোগ্রাফার না সেলফি তোলে অটোতে বসলে অটো অটো ড্রাইভার বলে আমার ওয়াইফ আপনার খুব ভক্ত একটা ছবি নিব তো এই যে পাওয়াগুলো এটা কি কম পাওয়া আর একটা মানুষের জীবনে কত চাই বলো তো অর্থ আমি কারো কাছে হাত পাততে হয় না জানি না আল্লা মাফ করুক কোনোদিন কঠিন রোগ হলে হয়তো অত অর্থ নেই চিকিৎসার বাট তারপরও চলার জন্যে যেভাবে একটা ভালো মানুষ চলতে পারে সচ্ছলভাবে আমি সেভাবে চলি যতটুকু প্রয়োজন আমি ততটুকু প্রয়োজন ইয়ে করতে পারি পূর্ণ করতে পারি সব দিক যখন আমি চিন্তা করি আমার মা আমার মাকে নিয়ে আমরা তো আনন্দে কাটাই আমার সন্তান বলতে আমার স্টুডেন্টরা আমার অসংখ্য সন্তান তো সেই সব বিচার করলে আমার কাছে মনে আমি সত্যিই সফল আমার তো আর দুঃখ থাকার কথা না আর আমি তো আর ওই রাজনীতিবিদদের মতো না মানে একটার পর একটা আমার টপকাতে হবে পয়সা দখল করতে জমি দখল করতে হবে ফ্ল্যাটের পর ফ্ল্যাট চাই আমার সিঙ্গাপুরে মালয়েশিয়াতে বাড়ি করতে হবে আমার এরকম লোভই নেই তারপর মানুষের তো কিছু সাধারণ প্রবৃত্তি থাকে এবং যেটি লাবণ্য শুরুতে আপনার পুরস্কারের তালিকা বলছিল পুরস্কার আমি চাই না সেখানে সত্যি বলি আমার আক্ষেপ হয় না যে বা ইচ্ছা হয় না আমার এখানে ওই পুরস্কারটা দিচ্ছে না যা এসেছে অটোমেটিক এসেছে অর্থ আমার কাছে এসেছে আমার পিছে এসেছে আমি কিন্তু অর্থের পিছিয়ে কোনোদিন যাইনি আমি অর্থের পিছে ছুটি নি অর্থ আমার পিছনে ছুটে যেখানে আমার কর্ম আমাকে অর্থ এনে দিয়েছে ঠিক পুরস্কারের ক্ষেত্রেও তাই কিন্তু আমি এটা পেতে হবে এই যেমন একুশে পদকের জন্য নাকি সবাই ইয়ে করে কি জানি ফর্ম ফিল আপ করে দৌড়াদৌড়ি করে তারপরে রিকমেন্ড করে অন্যের দ্বারা এই করে আমি কোনো দিন তো করবো না আমি কোনো দিনও করবো না আমাকে যদি কোনোদিন মনে করেন কোনো সরকার প্রধানরা যে না এই ছেলেটার এই অবদান ওকে একটা পুরস্কার দেওয়া উচিত দিবে আমি খুশি হবো বাট না দিলে দুঃখ পাবো না আমার পাওয়ার কিছু নেই আমার বাবাকে হারিয়েছি বাংলাদেশ হয়েছে এর চেয়ে বড়ো পাওয়া কি হয় আর বলো আমাকে আমার এগুলোর প্রতি কোনো লোভ নেই এগুলো কোনো কিছুতে আমার লোভ নেই আমি আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে অসম্ভব ভালো রেখেছেন এবং আমার মানে মনে হয় যে সম্মান পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তো আমি নিজেকে অবশ্যই সফল মনে করবো আমার এই জন্য কোনো এই কথাটি আসলে সবাই ব্যর্থহীন কণ্ঠে বলতে পারে না যে আমি খুব ভালো আছি সেটি আপনি এত আত্মবিশ্বাস নিয়ে বলেছেন সেটি কিন্তু আমাদের মাঝেও ছড়িয়ে গেল আমি সত্যি খুব ভালো আছি আমার কোনো কিছু মনে হয় না যে আমি ঘুমালে সুরে পরে ঘুমাতে পারি কেন আমার কারো মানে সাফল্যে ঈর্ষা হয় না আমি সুন্দর ঘুমাই আমি কাজ করে ক্লান্ত থাকি আমি বিছানায় গেলে ঘুমাতে পারি খালি যখন মায়ের কথা রাতের বেলা একটু বেশি মনে হতে থাকে মা ঘুমাচ্ছে মা বয়স হচ্ছে এগুলি যে মা সংক্রান্ত কিছু নেগেটিভ ব্রেইন আসতে থাকে আমার ঘুমটা নষ্ট হয়ে যায় ওই আমি ওই সময়টা আবার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলি আমার সব ঠিক আছে তাহলে আপনাকে একটা দায়িত্ব দেই যে শিবলি মোহাম্মদের মূল্যায়ন করুন দোষের তালিকা আমরা শুনতে চাই আপনার আপনার দোষের তালিকা আমরা শুনতে চাই আপনি কোন কোন দিকে আপনি নিজেকে উত্তরণ করতে চান দোষ দোষ মানুষ বলে না তো যেটা আমি করি দোষ করি সেটা আমি জেনে শুনেই করি তাহলে দোষ হলো কেন আমি তো যেটাই করি আমি যেটা আমি আমার যদি বলো তোমার দৃষ্টিতে সেটা মনে হবে যে খারাপ আমার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে না আমি যেই কাজগুলি করি স্বজ্ঞানে করি এবং আমি মনে করি এটা আমার লাইফের পার্ট আমি করব আমার এই জন্য কোনো বোধ হয় না তো আমি এটা খারাপ কিছু করছি আর সবচেয়ে বড় কথা আমি অন্যের কোনো ক্ষতি করি না এর চেয়ে আর আমার দোষ কি থাকতে পারে আমি তো কোনো মানুষের ক্ষতি করি না উপকার কি করি না করি সেটা আমার ভিতরে আমি তো প্রচারে যাব না যে আমি এই করি ওই করি এই দান করি এইটা করলাম এগুলো করবে রাজনীতিবিদরা আমাদের ভোট লাগবে আমার ভোটেরও দরকার নেই সো আমি যেটা ফিল করি যে আমি আমার দোষের ক্ষেত্রে আমার সেরকম কোনো দোষ নেই আমার কি আমি আমি তো কোনো দোষ খুঁজে পাই না তুই বললা রাবণ্য কি দোষ আমার বকা দি মাঝে মাঝে আমি তো বকা দি ওদেরকে ওদেরকে ওদের ভালোর জন্য বকি যে এই যেমন এখন ও স্লিম হয়েছে খুশি হলাম একটু মোটা হলেই বলি রাবণ্য শরীর কমা আমি তো সব স্টুডেন্টদের বলি তো এটা এই যে বলি স্পষ্টবাদী আমি এটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে উনি এত স্পষ্টবাদী কেন বা এত

এটা কি দেশের জন্য ভূমিকা রাখা না আমি তো বলি বাইরে আমার কি করণীয় আছে বলো আমি যে বললাম কিছু মানুষকে আমি যে করি যেগুলো আমি বলবো না এখানে বসে তো সেটা তো আমি সেটা মানবিক কারণে দেশের জন্য না এটা আমি মানুষের জন্য করি আমি মানুষের জন্য করি আর দেশের জন্য যদি এখন মনে হয় যে আমি যদি ধরো আমি ধরে নিলাম যে আমি এটা বৃদ্ধাশ্রম দিব আমি এইটা করবো এটা করবো তাহলে মনে করি আমার যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা আমাকে কম পাবে আমি যদি অনেক বহু মানে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখা থাকে দেবো আমি না ভাবি যে বহুমুখীটা কি মানে কি কি মুখ এদের কত দিকে এরা কি করছে মানে এরকম মনে হয় তা আমি এটা মানুষ আমি যদি বহুমুখী হয়ে যাই না তাহলে যে একমুখী আমার কাজটা সেই কাজটাতে অনেক ব্যাঘাত ঘটে যাবে ওদেরকে আমি বঞ্চিত করব আমার মনে হয় প্রত্যেকটা মানে তুমি তোমার ক্ষেত্রে তুমি তোমার ক্ষেত্রে এটা পান দোকানদার তার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি যার যার ক্ষেত্রে যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে না তাদের দেশের উন্নতি এমনি হয়ে যায় সব মিলেই তো দেশের উন্নতি আমরা যেটা আপনার কাজের ক্ষেত্রে আত্ম তৃপ্তি নিয়ে সর্বক্ষণ চলবার চেষ্টা করেন এবং সেটি আপনাকে সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য করতে আহ কি বলবো সরাসরি উদ্বুদ্ধ এবং আমার যেটা মনে হয় যে সেই সাথে কিন্তু আমাদের আহ আজকের অতিথি আমাদের স্যার প্রিয় স্যার এই যে তরুণ প্রজন্মকে তৈরি করে দিয়ে দিয়ে যাচ্ছে

তোমার কর্মের উপরে বাট তুমি এটা ভালো মানুষ আমরা শুনেছি যে নাচের বাইরে আপনি কাউন্সিলিং করেন আমি আসলে কাউন্সেলিং করি আমার এটা এটা খুব মনে করে আমি দায়িত্ব মনে করি এটা মানুষকে যদি ভালো দুটা কথা বলে ওকে যদি একটু মোটিভেট করা যায় একটু তুমি জানো না কত মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ কত ছোট ছোট বাচ্চাদেরকে আমি জিমে এখানে যখন সুযোগ পেয়েছি যাদের ব্রেইনে বাবারা শুরু থেকেই দিয়েছেন যে এই দেশ করেছেন জিয়াউর রহমান এই দেশের সব কিছু জিয়াউর রহমান কেন নিউ ইয়েই তো জানতে দেন ইতিহাস জানতে দেন এটা ওদের দোষ না কিন্তু আমি বুঝিয়েছি যে হুইজ বঙ্গবন্ধু কি করে আমাদের দেশটা স্বাধীন হলো কিভাবে আজকে এই যে জামাত শিবিররা এই যে জঙ্গিরা এরা যে দেশের ধর্মের নামে যে এরা কত অপকর্ম করে এটা যে ঠিক না বরং ধর্ম কি জিনিস ধর্ম আমি অত জ্ঞান জানি না ধর্ম আমি জানি যে ভালো মানুষ হতে হবে ব্যাস এটা আমার প্রধান ধর্ম আমি এই যে এদেরকে মোটিভেট করি এদের ব্রেইন ওয়াশ করি আমি বলতেও শুনেছি যে ভাই আমি আর কিন্তু ইনকিলাব পত্রিকা বাসায় রাখতে দিব না যখন ইনকিলাব জামাতের ছিল মৌলানা মান্নানের তখন আমি কিন্তু বলতাম তোমাদের বাড়িতে ইয়ে রাখো তো একদিন আসাম যে না আমি এবার চাও খাবো না কেন ভাইয়া আপনি ইনকেলাপ রাখি বলে চা খাবেন না তখন আমি বললাম যে এটা কার এরা কী করেছে একাত্তরে আর এদের পত্রিকা এখন এই সরকার প্রমোট করে আমি যে না আমি ওই বাড়িতে গিয়ে তো চা খাবো না বাবা আমি সরি তুমি ক্ষমা করো আমাকে তো আমি কিন্তু এইভাবে অনেক কাউন্সিলিং করে করে অনেককে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য আমি অধিকৃত ইয়ে করেছি অনুপ্রাণিত করেছি তো এগুলোও আমি মনে করি কাজ আমাদের একদম রাস্তায় নেমে মাইক নিয়ে জনসভা ডেকে লোককে করতে হবে বা ইলেকশন করবো ভোট পাবো আমার এগুলোর কোনো আগ্রহ নাই কোনো মাত্র আগ্রহ নেই আমি মনে করি প্রত্যেকটা মানুষ যার যার ক্ষেত্রে থেকে সে তার সেবা দিয়ে গেলেই দেশের সেবা হলো সেটাই দেশের সেবা যে আজকে বৃদ্ধাশ বৃদ্ধাশ্রম সেটা কি দেশের সেবা নয় অবশ্যই তাহলে আমরা আসলে পুরো ঘন্টা জুড়ে তন্ময় হয়ে আপনার কথাই শুনছিলাম আসলে আপনার সম্পর্কে অনেক কিছুই জানি তারপর আজ মনে হলো যে অনেক কিছু জানবার বাকি ছিল এবং সেগুলো হয়তো আরও কিছু কথাও নিশ্চয়ই বাকি আছে সেগুলো হয়তো অন্য কোনো আয়োজন আমরা শুনে ফেলবো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন আমার মা যেন খুব সুস্থ থাকে ভালো থাকে আর আমার সবার জন্য একটাই কথা যে সবাই যেন আমরা একটা ভালো অন্তরের মানুষ হই এই সকালবেলায় আমরা সবাই প্রোগ্রামটা দেখছি আমরা সবাই উপলব্ধি করি আপনারাও সবাই বসে ভাবেন যে আমরা খালি আত্ম নয় না আত্মভাবনা যে আমি কি কি করলে পৃথিবীতে একটা ভালো মানুষ হয়ে বিদায় নিতে পারবো এই এইটা আপনারা এবং আমি নিজেকে যেন সবাই মিলে যেন এই কাজটা করতে পারি একটা ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো থাকবে তোমরা যেন ভালো মানুষ আরও ভালো থাকো এই দোয়া করে